জাতীয় তথ্য বাতায়নের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করলে আপনি আপনার বাতায়নে মেনু অ্যাড করতে পারবেন। দেখুন, মন্ত্রিপরিষদ বিভাগ বাতায়নের হোম পেজের ব্যানারের নিচে যে মেনুগুলো দেখা যাচ্ছে সেগুলোর আন্ডারে কতগুলো সাবমেনু রয়েছে। এবার চলুন দেখি আপনার বাতায়নে এরকম মেনু এবং এর আন্ডারে সাবমেনু কিভাবে তৈরি করবেন। এই জন্য প্রথমে আপনার বাতায়নে লগ ইন করুন। তারপর সাইট ম্যানেজার থেকে মেনুস অপশনে ক্লিক করুন। মেনুস নামে একটি পেজ ওপেন হবে। এখানে কতগুলো মেনু দেখতে পাবেন। এবার যে কোনো মেনুর আন্ডারে সাব মেনু লেভেল 1 যুক্ত করুন। এখানে উল্লেখ্য যে আপনার বাতায়নের জন্য যে গাইডলাইন দেয়া আছে সেখান থেকে মেনু, সাব মেনু লেভেল 1, সাব মেনু লেভেল 2 এই ক্রমানুসারে মেনু ও সাব মেনু তৈরি করতে হবে। এবার সাব মেনু লেভেল 1 যুক্ত করার জন্য ডান পাশের ফিল্ডে সাব মেনুর নাম টাইটেল বিএন সিলেক্ট করে বাংলায় এবং টাইটেল ইএন সিলেক্ট করে ইংরেজিতে লিখুন। যেমন অফিস সম্পর্কিত, এখানে উল্লেখ্য যে সাব মেনু লেভেল 1 এর যদি কোনো নাম না থাকে তাহলে টাইটেল বিএন ও টাইটেল ইএন এর ফিল্ড ফাঁকা রাখতে হবে। তারপর লিংক পাথের অপশন থেকে নো লিংক নির্বাচন করুন। এবার অ্যাক্টিভ চেক বক্সে টিক চিহ্ন দিন। এরপর ওকে বাটনে ক্লিক করুন। দেখুন তৈরিকৃত সাবমেনুটি নিচে দেখা যাচ্ছে। এবার তৈরিকৃত সাবমেনুটি ড্র্যাগ করে সংশ্লিষ্ট মেনুর নিচে এক ঘরে ডানে সরিয়ে স্থাপন করুন। এখন এই মেনুর আন্ডারে সাবমেনু লেভেল 2 যুক্ত করার জন্য ডান পাশের ফিল্ডে সাবমেনুটির নাম টাইটেল বিএন এ বাংলায় এবং টাইটেল ইএন এ ইংরেজিতে লিখুন। যেমন এক নজরে। তারপর লিংক পাথের অপশন থেকে নো লিংক নির্বাচন করুন। এবার অ্যাক্টিভ চেক বক্সে টিক চিহ্ন দিন। এরপর ওকে বাটনে ক্লিক করুন। দেখুন তৈরিকৃত সাবমেনুটি নিচে দেখা যাচ্ছে। এবার তৈরিকৃত সাবমেনুটি ড্র্যাগ করে সংশ্লিষ্ট সাবমেনু লেভেল 1 এর নিচে দুই ঘর ডানে সরিয়ে স্থাপন করুন। এভাবে অন্যান্য মেনুর আন্ডারে সাব লেভেলের মেনুগুলো যুক্ত করুন। মেনুগুলো তৈরি করা হয়ে গেলে পেজের উপরে ডান পাশে অবস্থিত সেভ অল বাটনে ক্লিক করুন। এখন পেজে আপনার তৈরি করা মেনুগুলোর লিস্ট দেখতে পাবেন। পরবর্তীতে মেনু এডিট করতে চাইলে মেনুর ডান পাশে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবেন। এখন আপনার বাতায়নের হোম পেজে প্রবেশ করলে মেনু এবং তার সাব মেনুগুলো দেখতে পাবেন। এখন তৈরিকৃত সাব লেভেল মেনু 2 তে কোন লিংক কন্টেন্ট টাইপ সমূহের মধ্যকার তথ্য সমূহকে লিংক করানোর জন্য মেনু স্ট্যাটিক অথবা কন্টেন্ট লিংক বা মেনু ডাইনামিক অথবা ভিউ লিংক ভিডিও অনুসরণ করতে পারেন। ধন্যবাদ।